হাসিনার বিরুদ্ধে মাঠে নেমেছি, হাসিনার বিরুদ্ধে রাজপথে ছিলাম। আরেকবার কেউ যদি দেশের সাথে কোনো ধরনের দুষ্টামি করে তার বিরুদ্ধে রাজপথে যাব। একটা জিনিস আপনি মনে রাখবেন যে গত দু মাস শুধু না, তার আগে থেকেও আওয়ামী লীগের দোসরদের একটা বড় প্রচেষ্টা ছিল যে এই যে মিথ্যা গুজব ছড়ানো, এবং এই মিথ্যা গুজব ছড়িয়ে তারা প্রথমে যেমন আমাদের আন্দোলনটাকে নষ্ট করতে চেয়েছিল, তারপর আন্দোলনের বাস্তবায়নে যে আমরা যে সরকার ব্যবস্থা নিয়ে আসলাম এবং এখন যে নির্বাচন, সামনে নির্বাচনের জন্য আমরা এই যে সংস্কারের কাজ এই সরকার করছে, এই কাজগুলোতেও তারা বাধা দিতে বা ঘটাতে চেষ্টা করছে। সো বড় একটা আওয়ামী দোসরদের একটা গ্রুপ, একটা মেশিন আছে যারা সেটা পুরোপুরিভাবে নিয়োজিত এই মিথ্যা গুজব ছড়ানোতে। সো এরকম অনেক মিথ্যা গুজব এখন ছড়ানো হচ্ছে, এবং এই যে এই পার্টিকুলারটা, এগেন আমি সত্যতা তো এমনিও জানি না এটা, বাট এই পার্টিকুলারটা নিয়ে এই যে যে অন্তর্বর্তী মানে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমাদের আর্মি প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কোনো একটা দ্বন্দ্ব চলছে, এই ধরনের আলোচনা আসার পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কিন্তু একটা ক্ল্যারিফিকেশন দেওয়া হয়েছে, বা দপ্তর থেকে কি অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি, হোয়াট এভার, আনঅফিসিয়ালি হলেও একটা ক্ল্যারিফিকেশন দেওয়া হয়েছে যে এটা পুরো বানোয়াট। তো আমিও আশা করি এটা পুরো বানোয়াট, কারণ দেখেন জেনারেল ওয়াকারুজ্জামান, ওনাকে নিয়ে অনেক ধরনের মন্তব্য অনেকে করেছেন, কিন্তু যতগুলো আসলে ওনার কাজ আমরা দেখি, যেমন মনে করেন 5ই অগস্টে যে ঘটনা ঘটেছে, 8ই অগস্টে যে ঘটনা ঘটেছে, তার পরপর যা কিছু ঘটেছে, আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু মোটামুটি পরিষ্কার হয় যে জেনারেল ওয়াকারুজ্জামান স্বতঃস্ফূর্তভাবে তার দপ্তর থেকে, তার জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে যতভাবে যেভাবে সহযোগিতা করা যেতে পারে সে চেষ্টা করে যাচ্ছেন। সো ফ্যাকচুয়াল মানে যে ফ্যাক্টগুলো স্ট্যান্ডস আউট, এত এটার পর এই ধরনের আলোচনাগুলো আসলে একটু অবাঞ্ছিত আলোচনা। আর সরকার প্রধান তো ভাই সরকার প্রধান, আর এখন হাসিনা যেই অবস্থায় বাংলাদেশ সরকারকে রেখে গেছে, এই অবস্থায় সরকার প্রধানের অনেক মাথা ব্যথা, সরকার ব্যবস্থায় যারা আছেন তাদের সবার অনেক মাথা ব্যথা, এবং এই মাথা ব্যথাগুলো একে অপরকে সহযোগিতা না করলে যাবে না। সো আমি নিজেও একটু বিশ্বাস করতে নারাজ যে এই জায়গাটায় এত অভিজ্ঞ এবং দেশপ্রেমী ব্যক্তিরা, যেমন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, জেনারেল ওয়াকারুজ্জামান, তারা নিজেদের ভিতরে কোনো কোন্দলে লিপ্ত হবেন, এটা আমি বিশ্বাসযোগ্য বলে মনে করি না। একটা মানুষ সম্বন্ধে যদি আপনি আপনার নেগেটিভ নেতিবাচক কথা বলতে চান, কিছু না কিছু নেতিবাচক কথা সবার নামেই বলা যেতে পারে। যেমন মনে করেন আজকে কয়জন আছে যারা, মানে বাংলাদেশ দেশটা তো ছোট, ঢাকা শহর আরও ছোট একটা শহর, ঢাকা শহরে যারা বনেদি পরিবার আছে তাদের সবার একে অপরের সাথে আত্মীয়তা আছে, এবং মনে করেন 60-এর দশক থেকে ওই শেখ পরিবারও একটা স্ট্যান্ডার্ড পরিবার ধরা হয়, কারণ শেখ মুজিব 60-এর দশকে অনেক বড় নেতা হয়ে যান। সো ওখানে ওনার পারিবারিক পরিচয়টাও সুন্দর, একটা ভালো পরিবার হিসেবে পারিবারিক পরিচয় সৃষ্টি হয়ে যায় 60-এর দশক থেকে। সো ওনার সাথে পারিবারিকভাবে আত্মীয়তা, মানে ওই শেখ পরিবারের সাথে পারিবারিকভাবে আত্মীয়তা ঢাকা শহরের বনেদি অনেক পরিবারের আছে। এই আত্মীয়তা ঢাকা মানে এটা মন্দ বা ভালো কিছু, এটা নিশ্চয়ই না। সো কিন্তু এখন ওই যে যখন এই ধরনের কথা বলা হয় তখন এটাকে মন্দ বা নেতিবাচকভাবে বলা হয়, এটা অত্যন্ত দুঃখজনক। এরপর আসেন আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার বিশ্ববিদ্যালয়ের ভালো বন্ধু ছিলেন হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন, এটা ওনার বিশ্ববিদ্যালয়ের বন্ধু, ওনার 84 বছর বয়স, তার মানে মানে আমি ধরে নিচ্ছি 50 বছর ধরে বন্ধুত্ব। তো এই বন্ধুত্বর মাধ্যমে, এবং অবভিয়াসলি সে নোবেল প্রাইজ পেয়েছে, এটা একটা বিশাল আপনার সম্মান, এটা বিশাল সম্মান মানে বিশ্বব্যাপী। তো এই যে এই বিশাল সম্মানটা পশ্চিমা বিশ্ব সব জায়গায় সে পায়, তো পশ্চিমা বিশ্বের নেতা হলো যুক্তরাষ্ট্র, সেখানেও সে পায়, এবং এই সম্মানের মাধ্যমে পশ্চিমা বিশ্বের বড় বড় ব্যক্তিদের সাথে বড় বড় জায়গায় তার আসা যাওয়া আছে, এবং বড় বড় ব্যক্তিদের সাথে তার নিজের একটা ভালো সম্পর্ক আছে। এই সম্পর্ক আছে বিধায় হয়তো আমরা আরও একটু বেশি করে আশা করতে পারি IMF-এর থেকে সহযোগিতা, আর একটু বেশি করে আশা করতে পারি ওয়ার্ল্ড ব্যাংক থেকে সহযোগিতা। কেন IMF ওয়ার্ল্ড ব্যাংক একটা ব্যক্তিকে দেখে লোন দিবে না, তবে IMF ওয়ার্ল্ড ব্যাংক যখন দেখবে যে সরকারের প্রধান যে আছে সে আস্থাভাজন, তখন সেই সরকারের উপরে তার আস্থা আর একটু বেশি রাখতে পারে। সো তাহলে ঘুরে পেঁচিয়ে কিন্তু যে আমরা IMF ওয়ার্ল্ড ব্যাংকের সাপোর্ট আর একটু ভালোভাবে পেতে পারি, বা হয়তো পাচ্ছিও ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আছে বলে। সো তার সাথে
যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের সম্পর্কগুলো আমরা ইতিবাচকভাবে দেখা উচিত। আমরা ইতিবাচকভাবে না দেখে আমরা বলছি হ্যাঁ ও তো ওর জন্য কাজ করে, না ভাই সবাই তো শেখ হাসিনা না। যেমন মনে করেন যে শেখ হাসিনার ভারতের সাথে অনেক সুসম্পর্ক ছিল, এই সুসম্পর্কটা দিয়ে সে যদি দেশের জন্য ইতিবাচক কিছু করত, তাহলে আজকে আমরা শেখ হাসিনাকে দেশ থেকে মানে এখন দেশে এনে সাজা দেওয়ার জন্য ওয়েট করতাম না, তার উপর তাকে ফুলের মালা দিয়ে বরণ করতাম, ঠিক না? কিন্তু সে কী করেছে, সে ভারতের সাথে সম্পর্কটা ব্যবহার করছে নিজের জন্য এবং বাংলাদেশকে দাসত্বের দিকে ঠেলে দিয়েছে, অ্যাজ অপোজ টু ভারতের কাছে বাংলাদেশকে সুন্দরভাবে প্রদর্শন করে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করেছেন। তো এই যে হাসিনা নেতিবাচক কাজ করেছে বলেই অন্য সবাই নেতিবাচক কাজ করবে, এগুলো ধরে নেওয়াটা আমি দুঃখজনক বলে মনে করি। যদি এরকম কাজ কেউ করে আগামীতে তখন নিশ্চয়ই আমরা এই আলোচনা করব, কিন্তু করেনি ভাই, ভালো করার একটা সুযোগ আছে সেখানে কেন নিন্দা করব? আমার পয়েন্টটা বুঝতে পারছেন? আর চুপ্পু সাহেব মহামান্য রাষ্ট্রপতি দপ্তরে আছেন এখন। সো এই মুহূর্তে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হোক এটা আমরা সবাই চাই এবং আমাদের সবার জন্য প্রয়োজন এটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। এবং যেহেতু আমরা চাই না, সেহেতু তারা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন পর্যন্ত রাষ্ট্রপতির জায়গায় চুপ্পু সাহেবকে রেখেছে ততক্ষণ পর্যন্ত চুপ্পু সাহেবকে নিয়ে আমরা যত কম আলোচনা করি আমি মনে করি সেটাই শ্রেয়। এখন আমি যেটা বলছি যে আমি সব মানলাম এবং এইটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে রাখছি যে তারা রাষ্ট্রপতির দপ্তরটা নিয়ে কি করবেন, এটা আমরা তাদের উপরে রাখছি।